সেরা 10টি পুজো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো শিলিগুড়িতে সেরা 10টি পুজো হয়ে থাকে, সেই সেরা 10টি পুজো আমরা আজকে মণ্ডপ কিভাবে তৈরি হচ্ছে এবং কি থিম আছে সেটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি আপনারা প্রতিটি পুজো বুঝতে পারবেন কোথায় কী পুজো আছে, আমরা নাম ধরে উল্লেখ করে বলবো। তো চলুন দেখতে থাকুন আমরা কীভাবে কোন পুজো দেখাচ্ছি, 10টি পুজো আছে সেরা। প্রথমেই আমরা চলে আসলাম হাকিমপাড়া সংলগ্ন আশ্রমপাড়া JTS অর্থাৎ জাতীয় তরুণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ কেমন তৈরি হচ্ছে সেটা দেখতে। এই পুজো শুরু থেকে বেশ নামকরা পুজো। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল শিলিগুড়ির সেরা দুর্গা প্রতিমা এই পুজো মণ্ডপেই দেখা যায়। এবার আমরা চলে আসলাম হায়দেরপাড়া স্পোর্টিং ক্লাবে। এই পুজোর এই বছরে থিম হয়েছে বন্দি শৈশব। চলুন এবার পুজো মণ্ডপটি কীরকম তৈরি করা হচ্ছে দেখে নেওয়া যাক। আমরা এখন হায়দ্রাবাদা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের কাজ দেখে অন্য কোনো নতুন ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি সুভাষফুলি বাজারের সঙ্গশ্রী ক্লাবের পুজো মণ্ডপ দেখতে। এখানে একটু ভেতরে গিয়ে দেখা যাক মণ্ডপের কাজ কীরকম চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের কাজ জোর কদমে চলছে, আর এখানকার শিল্পীরা নিজের দক্ষতায় মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে। এই বছরের এই ক্লাবের থিম হলো থাকবো না গো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। এবার আমরা চলে এসেছি রবীন্দ্রনগরের রবীন্দ্র সংঘ ক্লাবে। এবারের এখানকার থিম হলো পধাবো মারে দেশ। এরপর আমরা চলে আসলাম রথখোলা স্পোর্টিং ক্লাবে। এই বছরের রথখোলা ক্লাবের থিম হয়েছে সুবর্ণভূমি। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের ভেতরে ও বাইরে জোর কদমে কাজ চলছে। এখন আমরা চলে আসলাম উত্তর ভারত নগরের তরুণ তীর্থ ক্লাবে, আর এখানকার থিম হলো কলসি ভরা সোনার ফসল। চলুন এখানে কেমন মণ্ডপ তৈরি করা হচ্ছে দেখে নেওয়া যাক। এছাড়া মণ্ডপের ভেতরে দেখা যাচ্ছে এখানকার কারিগররা নিজেদের দক্ষতার বেশ কিছু সুন্দরময় জিনিস তৈরি করছেন। এবার আমরা চলে আসলাম চাম্পাসুরি এলাকার শ্রীগুরু স্কুলের মাঠে যে পুজোটি হয়ে থাকে সেই পুজো মণ্ডপে। মণ্ডপের সামনে যে খোলা মাঠটি আছে এখানে পুজোর সময় অনেক বড় মেলা বসে। এরই সাথে মণ্ডপে প্যান্ডেল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। চলুন এবার মণ্ডপের কাছাকাছি গিয়ে এখানকার থিম সম্বন্ধে ধারণা নেওয়া যাক। গাইজ, এই মুহূর্তে আমরা চলে আসলাম চম্পাসুরি শ্রীগুরু বিদ্যা মন্দির স্কুল। এটি একটি বিগ বাজেটের পুজো। তো এখানে প্রতি বছর একটা ভালো পুজো হয় চম্পাসুরি মোড়ের ঠিক সামনে। এখানে প্রতি বছর খুব ভালো ভিড় হয় আর খুব নাম করা এই পুজো কমিটিটি। তো এবার এখানকার পুজোর থিম যা শোনা যাচ্ছে বুদ্ধ মন্দির হবে, সম্ভবত তিব্বতের কোনো বুদ্ধ মন্দির, এখনও সেটা কনফার্ম হয়ে ওঠেনি, এখানকার সদস্যগণের সাথে কথা বলে জানতে পারলাম। তো যাই হোক, বাদ বাকি প্যান্ডেলের ভিডিওটা আপনাদেরকে দেখালাম ভেতরে কীরকম কাজ হচ্ছে। তো আমরা তো খুব এক্সাইটেড কী বুদ্ধ মন্দির হবে এবং কতটা ভালো প্যান্ডেল করতে পারবে সেটা দেখার। তো দেখা যাক, পঞ্চমীর থেকে তো ভিড় শুরু হয়ে যাবে আশা করি শিলিগুড়ি প্রতিটি মণ্ডপে। তারপর এবার আমরা চলে এসেছি NGP সেন্ট্রাল কলোনির পুজোটি কেমন তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। এবার এখানকার থিম হলো যক্ষপুরী। চলুন মণ্ডপে কতদূর কাজ এগোলো দেখে নেওয়া যাক।
সেই সুন্দর লাগছে এখনই, যাই না পরে আরও কত ভালো লাগবে। এখন আমরা চলে আসলাম দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘের পুজো মণ্ডপ দেখতে। চলুন এবার তাহলে মণ্ডপের ভেতরে ও বাইরে কেমন কাজ হচ্ছে দেখে নেওয়া যাক। দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপ তৈরির সাথে সাথে মণ্ডপের ভেতরে প্রতিমা গড়ারও কাজ হচ্ছে। প্রতিমা গড়ার কাজে মৃৎশিল্পীরা খুবই ব্যস্ত। তো গাইস, এখন আমরা চলে এসেছি সুবোধ সংঘ ক্লাবে। তো পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল। তো এবার পুজোয় থিম করেছে সুবোধ সংঘ হচ্ছে দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ থিমের নাম। তো প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম কীরকমভাবে তৈরি হচ্ছে। তো আসুন, আর পুজোর কটা দিন বাকি, তারপরে প্যান্ডেলটা আপনারা নিজেরাই ভালো মতন দেখতে পাবেন। পুজোর আমেজ চলছে, সবার কেনাকাটা প্রায়। তো বন্ধুরা, সামনেই মহালয়া, এই 2 তারিখে মহালয়া। তো সবারই জানার ইচ্ছা যে এবার পুজোয় থিম কী কী হোক, মানে হবে কোন ক্লাবে কী পুজো হবে, কী থিম আছে। তো তার জন্যে আজকে আমাদের এখানে আসা। তো এখন তো মোটামুটি সবারই পুজোর বাজার চলছে, চারদিকে পুজো পুজোর অনেকেরই হয়ে গেছে। তো আমাদের এখন অবধি কিছু হয়নি। তো তোমরা দেখো ভিডিও, আমাদের হবে কী, আমরা তো ভিডিও করতে ব্যস্ত না। তো চলো পরের ক্লাবগুলো আমরা দর্শন করি কী আছে। এবার আমরা চলে এসেছি শিলিগুড়ির একটু দূরে মাটিগাড়ার মায়াদেবী ক্লাবে। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে জোর কদমে প্যান্ডেল গড়ার প্রস্তুতি চলছে। তো গাইস, আমরা এখন সেকেন্ড লাস্টে আছি। এখন আমরা মায়াদেবী ক্লাবে আসলাম। দেখুন এখানে প্যান্ডেল ডেকোরেশন হচ্ছে। আর এই মায়াদেবী ক্লাবের এই বছরের থিম শুনতে পাওয়া গেল বিধানসভা বানিয়েছে। তো বিধানসভাটা কীরকম হয় সেটা একটু দেখা বোঝা হবে পুজোর সময়। এরকম আলোকসজ্জা থাকে, কীরকম মণ্ডপসজ্জা থাকে, সম্পূর্ণটা তুলে ধরবে। প্রতি বছরই এখানে প্রচুর লোকের ভিড় হয়ে থাকে। রাস্তাঘাট একদম অবস্থা খারাপ, একদম এক নম্বর নামে চলে 1-2 এর মধ্যে। তো যাই হোক, আমরা সেরকম বিচার করছি না, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি 10টা পুজোর মধ্যে কোন ক্লাবকে কোথায় রাখবেন। আর একটা বাকি আছে যেটা আমরা সেন্ট্রাল কলোনি যাব, তারপরে আমাদের সর্বশেষে আমরা চলে আসলাম শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মণ্ডপ প্রাঙ্গণে। তো গাইস, এখন আমরা চলে এসেছি দাদাভাইয়ে। দাদাভাই কেমন পুজো করেছে বা কেমন তৈরি চলছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে। দাদাভাই স্পোর্টিং ক্লাব, যেটা আর কি দেশবন্ধু পাড়াতে অবস্থিত, এই ক্লাব প্রতি বছরই খুব ভালো পুজো করে থাকে। তো আমরা প্রতিটি ক্লাব ঘুরে ঘুরে দেখলাম। তো এখন আমরা দাদাভাইতে আছি, এবার আমরা সুব্রত সংঘতে যাব। তো দাদাভাইয়ের এবার হলো থিম যা বানিয়েছে জানতে পারলাম। থিমের নাম হলো পাথরে প্রাণ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিল্ডিং যেরকম হয়, 2-3 তলা বাড়ি, শাটারিংয়ের কাজ হয়। আমার বাবা কাকা জ্যাঠা সবাই শাটারিংয়ের কাজ করে আসছেন, জানি কাজটা কীরকম। তো এইটাই এখানে থিম হয়ে আছে যে পাথরও প্রাণ থাকে, সেটা অবহেলিত নয়। ঠিক আছে, তো চলুন দেখা যাক কীরকম বানিয়েছে। এখানে পুজো মণ্ডপটি দেখে মনে হচ্ছে সত্যি একটা ছাদের বাড়ি তৈরি হচ্ছে। তো গাইস, তোমরা দেখতেই পেলে শিলিগুড়ির সেরা 10টি পুজো কী কী হয়েছে, মানে আমাদের যেটা মনে হয় যেখানে যেখানে ভালো পুজো হয়ে থাকে শিলিগুড়িতে। তো তোমাদেরকে আমরা সেগুলোই দেখালাম। তো এখনও তো জানা নেই না কোনটা কোনটা বেস্ট হবে, কিন্তু আমাদের মনে হয় যেহেতু প্রতিবার এই ক্লাবগুলো খুব ভালো পুজো করে, তো সেগুলো তোমাদেরকে তুলে ধরলাম আমরা। তো তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরেকটা কথা, আমাদের এটা নতুন কন্টেন্ট ছিল, চোখ অন্ধকার, রাত্রেবেলা অন্ধকার হবে, নতুন নতুন একটা কন্টেন্ট ছিল যে ছোটোবেলায় অনেক সময় ভাবতাম, বাবাকে বলতাম বারবার যে বাবা একটু চলো দেখি পুজোটা কীরকম হচ্ছে, বাড়ির পাশে প্যান্ডেলগুলো কীরকম হচ্ছে। তখন তো থিমের কোনো ব্যাপার ছিল না, জাস্ট দেখতে দেখে আসতাম। তো এখন সেটা আর কি কন্টেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে যে একটা পুজো মণ্ডপ কী বানাতে যাচ্ছে, মানুষ সেটা জানতে চায় অনেক সময়, সেটাই আমরা করতে যাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।